মুখে দিলেই চমকে যাওয়ার মতো একটা চায়ের রেসিপি শেয়ার করব। চা তো অনেকে অনেকভাবে খেয়ে থাকেন, তো একবার এভাবে হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি এর প্রেমে পড়ে যাবেন। কয় কাপ পরিমাণ চা বানাবেন এবং কোন কাপের পরিমাপ অনুযায়ী সে অনুযায়ী কিন্তু পানি দিতে হবে। তো আমি এখানে এক কাপ পরিমাণ মিডিয়াম সাইজের একটা কাপের এক কাপ চা বানাবো, এর জন্য দুই কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। যত কাপ বানাবেন তার ডাবল পরিমাণে পানি দিতে হবে। এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আমার কাছে চায়ের ভিতরে এলাচের ফ্লেভারটা ভালো লাগে, যারা পছন্দ করে না স্কিপ করতে পারেন, তবে এলাচের ফ্লেভারটা দিলে কিন্তু শাহি শাহি একটা ফ্লেভার আসে। পানিটা যখনই বলক উঠবে উঠবে ভাব, তখন এখানে এক টেবিল চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। এরপরে চুলোর আঁচটা লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আমি ঘড়ি ধরে 15 মিনিটের মতো জাল করব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা আটকিয়ে দিতে হবে, ছিদ্র না থাকলে এভাবে করে ঢেকে দিবেন। তো আমি এখানে 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর দেখেন চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এভাবে করেই আপনারা চা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই কিন্তু এটা দমে দিয়েই তারপরে বানাতে হবে। এরপর আমি একটা বাটিতে 2 টেবিল চামচ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি, আর সেই সাথে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ বা পাউডার দুধ দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চাইলে লিকুইড দুধ জাল করে কিন্তু ঘন করে দিতে পারবেন, আর গুঁড়ো দুধটা আর চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। চায়ের কাপে আমি ছাঁকনি দিয়ে চা পাতিটা ছেঁকে নিচ্ছি। এরপরে আমরা যে দুধের মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এরপরে চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই ব্যাস, যে কোনো বিস্কুট বা এমনিতেই খেতে এই চাটা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে। একঘেয়েমি চা না খেয়ে মাঝে মাঝে কিন্তু চায়ে একটু পরিবর্তন আনলে বেশ ভালোই লাগে, আর যারা চা লাভার আছেন তাদের কাছে তো আমার এই রেসিপিটা আশা করছি ভালো লাগবে। আমি আরও একটা কাপে নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি আবারও লিকুইড দুধের মিশ্রণটা দিয়ে চামচ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। পার্সোনালি আমি কিন্তু চা বেশি একটা পছন্দ করি না, তবে আমার কাছে এই চায়ের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।